করার পিছত আমি সিদ্ধান্ত লৈছো যে এইবার এপিএল হক বিপিএল হক আমি কলেজ বিলাকত স্টুডেন্টক 100% আমি ফ্রি এডমিশন দিম, তাহলে উইদাউট এনি ইনকাম স্ল্যাব আমি সকলোকে বিনামূলীয়া আমি নামভর্তির ব্যবস্থা করি। আগতে 60% স্টুডেন্টে ফ্রি এডমিশনের সুবিধা পাইছিলে, যোৱা বছর প্রায় 50% আছিলে, এই বছর ইটস এন্ড এভরি স্টুডেন্টস যোনে প্রাদেশিকৃত মহাবিদ্যালয়ত নামভর্তি করিব খুজিব তেওঁলোকর নামভর্তি সম্পূর্ণ বিনামূলীয়া, কোনেও তাত পয়সা নলব। আমি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সকলক নির্দেশ আমি স্পষ্টভাবে দি দিম যে বহুত কলেজের প্রিন্সিপালে কয় যে প্রথম টকাটো দিয়ক, গভর্নমেন্টের পৰা টকাটো আহিলে উভতাই দিব। সো এনেকুয়া ধরনের ব্যবস্থা করাপশনের মানদণ্ডের ভিতর পড়িব, আর কোনোবাই যদি প্রথম টকাটোলৈ পিছত ঘুরাই দিম বুলি কয় তেনে কলেজের অধ্যক্ষ বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হব। সেইকাৰণে মই সকলকে যদি জাস্ট ফ্রি এডমিশন মানে ইট ইজ জাস্ট ফ্রি এডমিশন উইদাউট এনি কোয়েশন, কোনো সরস্বতী পূজার চান্দা নহব, কোনো ম্যাগাজিনের চান্দা নহব, একো নহব, জাস্ট হি উইল গো এন্ড হি উইল এনরোল দা দিস থিং। কোনো হিডেন পয়সা কোনেও কারো লব নোৱাৰিব। কোনোবা কলেজের যদি আর্থিক অসুবিধা হয়, যোৱা বছর তেওঁলোকে যি রিইম্বার্সমেন্ট পাইছিল সেইটো আমি প্রয়োজন হলে এডভান্স হিসাবে আমি কলেজবিলাকক দি দিব পাৰোঁ, তাত কোনো আমার অসুবিধা নাই। বাট এডমিশন উইল বি জাস্ট ফ্রি, তাত কোনো সরস্বতী পূজার ফিজ নাই, কোনো মেডাম মেফির ফিজ নাই, কোনো ম্যাগাজিনের ফিজ নাই, একো নাই, কোনো এক্সকার্সন ফিজ নাই, একো নাই, 100% ফ্রি এডমিশন ফর ইটস এন্ড এভরি স্টুডেন্টস হব লাগিব। মই অকণমান রিপিট করে থৈছো যাতে কলেজের অধ্যক্ষসকলে যিসকলে শুনি আছে তেওঁলোকৰ মাজত যাতে কোনো মই বুজি নাপালো, আমি ভালকৈ নাপালো তেনেকুৱা কথা নহয়। ইট ইজ জাস্ট ফ্রি, কোনেও পকেটৰ পৰা এটকাও নুলিয়াব, এইটোৱে হৈছে সরকারের নির্দেশ। আর এই নির্দেশ আমি সকলোৱে পালন কৰিব লাগিব, আর এই বছৰ এডমিশন সম্পূর্ণ বিনামূলীয়া হব ফ্রম হায়ার সেকেন্ডারি লেভেল টু দ্য পোস্ট গ্রেজুয়েট লেভেল, ইঞ্জিনিয়ারিং মেডিকেল সকল ক্ষেত্রতে কোনো এডমিশনতে এবার কোনেও পয়সা নল। রাইট ফ্রম যদি গুৱাহাটী ইউনিভার্সিটিতো এডমিশন লয়, এডমিশন উইল বি ফ্রি, কোনো নাই, যখন প্রসপেক্টাস ছপায় তারও পয়সা লব নোৱাৰে, একোৱে পয়সা লব নোৱাৰে, তাহলে হিডেন কস্ট একো হব নোৱাৰে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, এগ্রিকালচার ইউনিভার্সিটি, গুৱাহাটী ইউনিভার্সিটি, ডিব্রুগড় ইউনিভার্সিটি, এভরিহুয়ের কলেজ, হায়ার সেকেন্ডারি সকলোতে 100% এডমিশন এইবার ফ্রি হব। আর এইটো আমি স্টেপ লৈছো কারণ কোভিড-19 বহুত পিতৃ মাতৃ আর্থিকভাবে জুরুলা হয়ে আছে, তেওঁলোকক সকাহ দিয়াটো আমার দায়িত্ব। গতিকে এই এটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমি গ্রহণ করছো, আর আমি এই সিদ্ধান্তটো যাতে 100% ইমপ্লিমেন্ট হয় তার বাবে আমি সকলোরে সহযোগিতা বিচারিম, আর সংবাদ মাধ্যমেরও আমি সহযোগিতা বিচারিম, ইভেন কস্ট